কাঁচা আমের মৌসুমে আমার খুবই পছন্দের একটা খাবার হচ্ছে কাঁচা আমের টক ডাল। অতিরিক্ত গরমে যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন কিন্তু এই টক ডাল দিয়ে ভাত খেতে খুবই মজার লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে টক ডালের রেসিপি। খুবই সাধারণ এবং কমন একটা রেসিপি, তবে একদমই যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলার ভাই বোনেরা আছেন তাদের একটুকু হলেও কাজে লাগবে এটা ভেবেই রেসিপিটা শেয়ার করা। তো আমি আমার ঘরে যেভাবে কাঁচা আম দিয়ে টক ডালটা রান্না করে থাকি সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মসুরির ডাল। আমি সাধারণত এই ডালটা মসুরির ডাল দিয়েই রান্না করে থাকি। এখন এর মধ্যে আমি নর্মাল তাপমাত্রার বেশ কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবার আমি ডালগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে কোচলে বেশ কয়েকবার পানি বদলে ধুয়ে নিব পরিষ্কার করে। তো আমি ডালটা ধুয়ে নিচ্ছি। ডাল পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি হাঁড়িতে অলরেডি ঢেলে নিয়েছি। এবার ডাল সিদ্ধ করার সময় আমি জাস্ট এখানে 2 কোয়া রসুন ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 কাপ ডালের জন্য 2 কাপ পানি। এই পর্যায়ে আমি এখানে আর কিছু ব্যবহার করব না, ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলোকে সিদ্ধ করে নিব। প্রথমে চুলার আঁচটা একটু হাই করে দিব, যখন এরকম সুন্দর মতো ফুটে উঠবে ওই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো হিটে আমি ডালগুলোকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। লো হিটে 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে নিলেই হবে, অথবা ডালের উপর আসলে নির্ভর করে সিদ্ধ হতে কতটুকু সময় লাগবে। তো আমার প্রায় 15-20 মিনিটের মতো সময় লেগেছে, ডাল একদম সুন্দর মতো সফট হয়ে গিয়েছে, আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি। আপনারা এখানে ডাল ঘুটনি ব্যবহার করতে পারেন ডালটাকে ঘুটে নেওয়ার জন্য, তবে আমার কাছে ডাল ঘুটনি নাই, সেই জন্য আমি এখানে সবসময়ের জন্য যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এরকম হ্যান্ড ব্লেন্ডার। জাস্ট কয়েক সেকেন্ডে কাজটা হয়ে যায়, তবে অবশ্যই কাজটা ডাল ঘুটনি বা যে যেটা দিয়ে করে থাকেন আসলে সেটা দিয়েই করে নেওয়া যাবে। তো ডাল ঘুটে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি। ডালের ঘনত্ব যে যেমন খান সেই অনুযায়ী পানির পরিমাণটাও এখানে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করা যাবে। এবার এর মধ্যে আমি বেশ কিছু আস্ত কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো ধরনের শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করব না, চেষ্টা করবেন ডালে আসলে শুকনা মরিচের গুঁড়াটা ব্যবহার না করার জন্যই। আরও স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি এখানে আমি। তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আম। আমি এখানে একটা আম এরকম একটু বড় বড় টুকরো করে আগেই কেটে রেখেছিলাম, তো এই আমের টুকরোগুলো এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আজকে আমের টক ডাল রান্না করছি তো আম তো লাগবেই। তো আমগুলো দিয়ে নেওয়ার পরে অলরেডি ডাল ফুটেও উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। ডালে চেষ্টা করবেন অতিরিক্ত হলুদের গুঁড়া ব্যবহার না করার জন্য, এতে করে উল্টা আরও ডালের কালার নষ্ট হয়ে যায়। তো সামান্য একটু হলুদের গুঁড়া দিলেই আসলে সুন্দর একটা কালার চলে আসে। ভালোভাবে হলুদের গুঁড়াটা মিশিয়ে নিচ্ছি এবং ডাল আমি বেশ কিছুটা সময় ধরে এবার জাল করে নিব। তবে অবশ্যই চুলার আঁচটা লোতে রেখে জাল করতে হবে। লো আঁচে জাল করলে দেখবেন এরকম হালকা করে ফুটছে ডালটা, কিন্তু কোনো ধরনের ফেনা হচ্ছে না। আর আপনারা যদি এইভাবে হালকা মৃদু আঁচে ডালটা জাল করতে থাকেন তাহলে ডালের টেস্টটা অনেক বেশি ভালো আসে, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন যারা কখনো করেননি। তো বেশ অনেকক্ষণ জাল করে নিয়েছি, ডালটাও কিন্তু আগের তুলনায় বেশ কিছুটা টেনে গিয়েছে দেখতেই পাচ্ছেন। তো ডালের মধ্যে যে আমগুলো দিয়েছিলাম সেই আমগুলো একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি সাধারণত আমগুলো সিদ্ধ হয়ে গেলেই ডালটা বাগার দিয়ে দিই বা ফোড়ন দিয়ে দিই। আম যদি অতিরিক্ত গলিয়ে ফেলা হয় তাহলে কিন্তু ডালটা বেশি রকম টক হয়ে যায়, সেটাও খেতে কিন্তু ভালো লাগে না। ডালটার মধ্যে হালকা টক থাকবে, খাওয়ার সময় আমটা হালকা একটু ভাতের মধ্যে চটকে খেতেই কিন্তু বেশি মজার হয়ে থাকে। তো আমার ডাল পারফেক্টলি ফুটে গিয়েছে, আম সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি বাগার দিয়ে নিব। এর জন্য হাঁড়িটা আমি নামিয়ে নিচ্ছি এবং চুলায় একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে 3টা আস্ত শুকনা মরিচ দিয়ে দিলাম। জাস্ট এটা আমি ফোড়নে ব্যবহার করছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। শুকনা মরিচটা হালকা ভেজে নেওয়ার পরে 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর রসুনটা হালকা বাদামি হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ রসুন যখন এরকম বাদামি কালার হয়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অপশনাল, যদি কারো হাতের কাছে না থাকে না দিলেও হবে, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় ডালের মধ্যে। পাঁচফোড়নটা দিয়ে অতিরিক্ত সময় ধরে ভাজা যাবে না, যেহেতু পেঁয়াজও লালচে হয়ে এসেছে। জাস্ট হালকা যখন পাঁচফোড়নটা ফুটে উঠবে ওই পর্যায়ের মধ্যে নামানের আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে একদমই চুলায় রাখা যাবে না, তা না হলে
গুঁড়াটা পুড়ে যাবে, সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে ডালের মধ্যে ফোড়নটা বা বাগারটা ঢেলে দিতে হবে। তো আমি বাগারটা ঢেলে দিলাম, এবার ভালোভাবে ডালের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। ডালের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এবার ডাল আমি একবার জাস্ট ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিব। এই যে মৃদু আঁচে আমি রেখেছিলাম, ডাল অলরেডি ফুটে উঠেছে। নামানোর আগ মুহূর্তে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, তবে এটা একদমই অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও হবে। ধনিয়া পাতা দেওয়ার পরে সবকিছু ভালোভাবে মিশিয়ে জাস্ট মিনিট খানেক রেখে আমি এবার চুলা থেকে ডালটা নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল আমার আম দিয়ে টক ডাল। খুবই সাধারণ কমন একটা রেসিপি, তারপরেও আমি যেভাবে করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কোনো নতুন রাঁধুনি বা ব্যাচেলার ভাই বোনদের কারো যদি একটুকুও কাজে লাগে তাহলে আমার সার্থকতা। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।